রাগ এই অনুভূতির উপরে বেশিরভাগ মানুষেরই নিয়ন্ত্রণ থাকে না। রাগের বশে কত মানুষের সম্পর্ক ভেঙে যায় প্রতিনিয়ত। ক্ষমা পরম ধর্ম হলেও সেই কথা রাগের মাথায় আর কারোর মনে থাকে না। তর্ক বিতর্ক উত্তেজনার বশে রাগে মানুষ এমন কিছু করে ফেলে যার জন্য পরে পস্তাতে হয়। যদিও বলা হয় যে রাগ কমাও, তাতে খুব সহজে কমানো যায় না। তবে রাগের বহিঃপ্রকাশ কি হবে তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন আপনি, আর চেষ্টা করলে ধীরে ধীরে কমাতে পারেন রাগ। কথায় আছে, বন্দুকের গুলি আর কথা এ দুটি একবার বেরিয়ে গেলে তাকে আর ফেরানো যায় না। তাই তর্ক বিতর্কে উত্তেজনা বাড়তে থাকলে যখন আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে পারেন এমন কোন মন্তব্য সেই সময় করার দরকার নেই যা বললে হিতে বিপরীত অবস্থা হতে পারে। কারণ রাগের সময় কি বলছেন আপনি মনে রাখবেন না, কিন্তু উল্টো দিক থেকে কি শুনছেন তা আপনাকে আরো উত্তেজিত করতে পারে। নিজেকে সময় দিন। প্রচন্ড রাগ হলে আপনার পক্ষে সেই জায়গা থেকে কিছুক্ষণের জন্য দূরে থাকাই ভালো। বাড়িতে ঝামেলা হলে আশেপাশে কোথাও একা ঘুরে আসুন অথবা এমন কিছু করুন যা আপনার ভালো লাগতে পারে। বিশ্লেষণ, অশান্তির কারণ বোঝার চেষ্টা করুন। অন্যের উপরে রাগ করার আগে দেখুন আপনার কোনো দোষ আছে কিনা। রাগ যে কারণে হচ্ছে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার রাগে যথেষ্ট কারণ আছে কিনা দেখুন, যদি থাকে তা রাগ না করে অন্য কোনো উপায়ে তার সমাধান করার চেষ্টা করুন। সমস্যা বোঝান, আপনার রাগে যথেষ্ট কারণ থাকতে পারে তা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করুন। অনেক সময় রাগে আপনার কথা বলার ধরন বদলে যায়, তাতে সমস্যা বাড়ে। রাগের সময় শান্তভাবে নিজের সমস্যা বোঝানোর চেষ্টা করুন, বিষয়টি নিয়ে আলোচনা করুন। দরকার হলে এমন কোন জায়গায় গিয়ে কথা বলুন যেখানে আপনি নিজের সমস্যা স্পষ্টভাবে বোঝাতে পারবেন। রাগের কারণ এবং তার সমস্যার সমাধানের চেষ্টা করুন। কি কারণে রাগ হচ্ছে এবং কি করলে তা থেকে নিরসন পাবেন সেটি বিশ্লেষণ করুন। যে পরিস্থিতিতে রাগ হচ্ছে সে পরিস্থিতি আর যাতে তৈরি না হয় সে বিষয়ে খেয়াল রাখুন এবং সেই নিয়ে স্পষ্টভাবে আলোচনা করুন।